হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অষ্টম শ্রেণীর সকল গাইড কিভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না, আমি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন অষ্টম শ্রেণীর সকল গাইড ডাউনলোড 2021, বা পিডিএফ লিখে দিতে পারেন। এখানে আমি পিডিএফ লিখে দিচ্ছি, পিডিএফ লিখে এভাবে সার্চ দিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা কি লিখে সার্চ দেবেন আরেকবার একটু ভালো করে দেখুন। অষ্টম শ্রেণীর সকল গাইড ডাউনলোড পিডিএফ, এরকম এরকম লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন। ঠিক আছে, সার্চ দিয়ে দেওয়ার পর প্রথমেই যে আপনারই আসবে, প্রথমে এইখানে দেখতে পাচ্ছেন যে এই অপশানে আপনারা ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা নিচের দিকে চলে যাবেন। ঠিক আছে, নিচের দিকে চলে যাবেন। দেখুন এখানে কি বলেছে, লেকচার গাইড অষ্টম শ্রেণী 2021 পিডিএফ, অষ্টম শ্রেণীর গাইড বই 2021 পিডিএফ ডাউনলোড। এখানে দেখুন বুক নেমের নাম আছে অষ্টম শ্রেণীর বাংলা গাইড। এখানে দেখুন সকল গাইড আছে, ইংরেজি গাইড আছে, এবং এখানে দেখুন বিজ্ঞান গাইড, গণিত গাইড, এখানে কি আছে গার্হস্থ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গাইড, এখানে সকল গাইড আছে। ঠিক আছে, আপনি যেটা ডাউনলোড করবেন না কেন, আপনি ধরুন আপনি এই বিজ্ঞান গাইডটা ডাউনলোড করবেন, অষ্টম শ্রেণীর বিজ্ঞান গাইড আপনি যদি ডাউনলোড করেন, তাহলে কী করবেন, এই যে ডাউনলোড, এর পাশে যে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন। ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা নিচের দিকে চলে যাবেন। ঠিক আছে, নিচের দিকে চলে যাবেন। তো বন্ধুরা, নিচের দিকে চলে যাওয়ার পর এরকম দেখবেন যে এখানে দেখুন ডাউনলোড লেখা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন নিচে ডাউনলোড লেখায় ক্লিক করে যে এসি বিজ্ঞান গাইড ডাউনলোড করুন, এই যে এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। তো আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম, ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর কী করবেন, জাস্ট ওয়ান্সের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে, একটু ওয়েট করুন, আপনাদের নেট ভালো থাকলে অনেক তাড়াতাড়ি চলে আসবে। দেখুন এখানে 618টা পেজ আছে, দেখতে পাচ্ছেন এখানে 618টা পেজ আছে। তো এটা হচ্ছে প্রথম পেজ, দেখুন বিজ্ঞান গাইড। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা এখনও কিন্তু এটা ডাউনলোড হয় নাই, তারপরে কী করবেন আপনারা, উপরে দেখুন ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আবারও জাস্ট ওয়ান্সের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, একটু ওয়েট করেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ক্রোম ব্রাউজার থেকে কীভাবে ডাউনলোড করতে হয় এটা জানেন, যারা জানেন না তারা দেখেন। এখন যদি আপনি এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এটা ডাউনলোড করবো না, এই জন্য আর ডাউনলোড অপশানে ক্লিক করবো না। তো বন্ধুরা, আপনারা যারা ডাউনলোড করবেন তারা এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন, ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।